এভাবে ধরে ছিঁড়তে হয়। যদি আপনারা একটু ফুল দেখেন, দেখতে পারেন এই যে তুরুই ফুল, ব্যাগ নাই সাথে যে আসলে ব্যাগে ঢুকাবো, সেজন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়। অনেকগুলা তুরুই বলেন বা দুন্দুল বলেন ছিললাম, বাড়ি নিয়ে যাব খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি একটি তুরুই ক্ষেতের বাগানে। তুরুই কিভাবে গাছে হয়, তুরুই গাছটা কিরকম, তুরুই গাছটা কিরকম বেয়ে ওঠে এবং দেখতে কেমন, বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতোই পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমি যে বলছিলাম যে তুরুই, তুরুই কিন্তু আর একটা নাম আছে, সেটা হলো দুন্দুল। আপনারা যে নামে জানেন বা যে নামে ডাকেন, আমি এই দুইটা নাম জানি, এই দুইটা নামেই আমি আসলে বলবো, কারণ এর বাইরে বলার কোনো সাধ্য আমার নাই। তো বন্ধুরা, আপনারা আসলে দেখছেন যে তুরুই গুলো এই যে ঝুইলা আছে, অনেক বড় বড় তুরুই। এই যে তুরুই খেতটা হলো এই যে দেখুন, একদম এই থেকে উই পর্যন্ত, সেটা কিন্তু অনেক দূর। তবে আপনাদের আমি একটু হাইটে দেখাই, হাইটে না দেখাইলে অবশ্য বুঝবেন না, হয়তো বুঝতে পারেন যে দুইটা তুরুই দেখাইয়া বা দুইটা দুন্দুল দেখাইয়া আপনার আমাদের বলছে তুরুই ক্ষেতের বাগান। আসলে এটা কিন্তু অবাস্তব কিছু না, সব কিন্তু বাস্তবতার মধ্যেই ভিডিও, এবং বাস্তব জিনিস দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের, কখনো ভুয়া ছুয়া দেখানোর জন্য চেষ্টা আমি করি না। তো বন্ধুরা, এই যে দেখুন কিভাবে ঝুইলা আছে, আমি আসলে হাত দিয়ে ধরে দেখাই আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন দুন্দুল গিলা বা তুরুই গিলা কত সুন্দর ঝুইলা আছে। এই যে দেখুন, এই 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 এই, তারপর এদিকে আছে বন্ধুরা দেখেন, এই যে কত বড় বড়, এই যে এই কিন্তু উপরে একটা শুয়ে আছে, এটা আপনাদের আমি দেখাই। এই আর এদিকে তো আছেই, এটা কিন্তু বিশাল বড় একটা তুরুর বাগান বা তুরুর খ্যাত। তো আসলে বন্ধুরা, ওরা কিন্তু চাষ করা হয় সাধারণত বাজারজাত করার জন্য। আর এই তুরুই একটা তরকারি, এটা কিন্তু ভেজে বা ঝোলপাক করে বিভিন্ন মতে যার যেরকম ভালো লাগে সে সেরকম খেতে পারে। তো সেটাই আসলে আপনাদের দেখানোর জন্য আমি এই তুরুই খেতের বাগানে আসছি। আর এখন বর্ষার জন্য কিন্তু আসলে নিচে এই মাইসের নিচে কেদা হয়ে গেছে, সেটাই আসলে দেখতেই পাচ্ছেন। এই যে এই যে এখানে কিন্তু ভালো লাগার জন্য আমার এইখানে আসা। আর আপনাদের যদি একটু ভালো লাগবে বা একটু ভালো লেগে থাকে, সেজন্যই কিন্তু এই কষ্ট। আর যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টস করবেন যে তুরুইগুলা কিরকম হয়েছে, বা আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা সংগ্রহ করতেছি সেজন্য কিছু ভালো ভালো কমেন্টস করবেন। আর ভালো ভালো কমেন্টস করলে নেক্সট আর একটি ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আগ্রহ বাড়ে, সেটা আপনারাও জানেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।